তো গাইস, আজকে কিন্তু আমরা নতুন একটা সার্ভার ট্রাই করতে চলেছি। সেই সার্ভারটার নাম হচ্ছে নরওয়ে সার্ভার। সেই সার্ভার মানে নরওয়ে কান্ট্রিতে কিন্তু আমাদের সব থেকে বেশি সিপিএম দেয়, মানে অ্যাডসে সব থেকে বেশি টাকা দেয়, আর এবং সব থেকে বেশি কারেন্সিতেও টাকা দেয়, মানে ডলারটা বেশি দেয় আর কি। তো আজকে আমরা দেখব যে নরওয়ে সার্ভারে এমন নতুন কী পাওয়া যায়। আর আজকে তোমাদের সামনে আমি যে অ্যাকাউন্টটা খুলবো সেই অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের মাঝখানে মানে তোমাদের মাঝেই কাউকে একজন গিভওয়ে করে দিব, কেউ একজন এই অ্যাকাউন্টটা পেয়ে যাবা। তো অ্যাকাউন্টটা পাইতে হলে তোমাদের যেটা করতে হবে, ফুল ভিডিওটা কন্টিনিউ করবো, আর ভিডিওর লাস্ট টাইম বলে দিচ্ছি যে অ্যাকাউন্টটা তোমরা কীভাবে পাওয়া, ঠিক আছে? তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর সবাই একটা করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে কি গাইস জানো, আমি আজকে বাসায় চলে এসেছি, আর একটা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আজকে বানাবো, যে আমাদের প্লে পয়েন্টের আরও একটা নতুন আর ভালো সার্ভার কিন্তু আজকে আমি তোমাদের মাধ্যমে দেখাবো। সেই সার্ভারটা কোন সার্ভার? সেটা হচ্ছে নরওয়ে সার্ভার, যেটা কিন্তু আমি আগে কখনো ট্রাই করিনি। তোমাদের সামনে ট্রাই করবো, যদি হইলে হবে, না হলে না হবে, আমার মনে হয় এটা হওয়ার কথা। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা জিমেইল আছে। তো আমি এখন কী করবো, আমাদের যে জিনিস দুইটা লাগবে সেটা হচ্ছে গুগল প্লে অপিনিয়ন ইয়ার্স এই অ্যাপসটা লাগবে, আর এটা কুইক ভিপিএন লাগবে একটা। তো আমি এখানে নরওয়ে ভিপিএনটা নামাই নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমি নরওয়ে ভিপিএনটা একটু কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? দেখা যাক এই ভিপিএনটা কতটা কাজ করে। আজকে একদম নিউ লাভালামে ভিডিও ভিপিএনটা, দেখি কি হয়। তো এখানে নরওয়েটা সিলেক্ট আছে দেখতে পাচ্ছ। তো আমি এখানে কানেক্ট করে দিচ্ছি, ওকে। দেখা যাক গাইস কানেক্ট হয় কি না নরওয়ে ভিপিএনটা। কানেক্টিং দেখাচ্ছে এখনও, এখনও কিন্তু কানেক্ট হয়ে পারেনি। হয়ে যাও ভাইয়া, হয়ে যাও, প্লিজ ওয়েট। তো গাইস আমি বাসায় চলে আসছি আজকে, এই জন্য ভিডিও বানাতে একটু লেট হয়ে গেল। কেউ কিছু মনে করো না, ভিডিওটা সাতটা বেজে যাবে। আর আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে স্নান টান গোসল করে তারপরে ভিডিওটা বানাইতে বসছি। অনেক টায়ার্ড আজকে আমি, তাও কষ্ট করে ভিডিওটা বানাইলাম। আর কালকে তো ভিডিওটা দিতে পারেনি, এই জন্য আজকে দিচ্ছি। আর কালকে থেকে এমনটা লেট হবে না, কেউ মাইন্ড করো না, যাই হোক কালকে থেকে রেগুলার ভিডিও পাবা। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে এখন, তোমাদের এই অ্যাপসটা যদি তোমাদের ফোনে থেকে থাকে, অন্য অ্যাকাউন্টের সাথে কানেক্ট থেকে থাকে, তাহলে তোমরা কী করবে, অ্যাপসের উপরে এরকম করে ক্লিক করে অ্যাপ ইনফোতে যাবা। যাওয়ার পরে এখান থেকে স্টোরেজে যাওয়ার পরে ক্লিয়ার ডেটা করে নিবা। আর যদি তোমার কাছে এই অ্যাপসটা না থাকে, গুগল অপিনিয়ন রিওয়ার্ডস অ্যাপসটা, তো তোমরা ভিপিএনটা কানেক্ট করবা। ভিপিএনটা কানেক্ট করার পরে যাবা প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে তোমাদের সেই জিমেইলটা সিলেক্ট করবা, যেই জিমেইলে তোমরা অ্যাকাউন্টটা খুলতেছো। তো আমি এই জিমেইলটা সিলেক্ট করে নিচ্ছি। এই অ্যাকাউন্টটা খোলার জন্য যেই জিমেইলটা তুমি সিলেক্ট করে নিয়েছো, ওই জিমেইলটা খোলার পরে এখানে তোমরা সার্চ দিবা গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস বলে। তারপর দেখবে অ্যাপটা চলে আসবে, তখন তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে। আমার ইনস্টল করা সেই জন্য ওপেন দেখাইতেছে, অবশ্যই ভিপিএনটা কানেক্ট থাকা লাগবে, ঠিক আছে? তো এখন যে থার্ড স্টেপ সেটা আমি বলে দিই। আমাদের থার্ড স্টেপটা হচ্ছে কি, আমাদের এখন যাইতে হবে গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস অ্যাপসে। আমাদের এবার যাইতে হবে গুগল প্লে অপিনিয়ন রিওয়ার্ডস অ্যাপসে। তো আমি দেখো অ্যাপসে চলে আসছি। অ্যাপসে আসার পর যেটা করতে হবে, তোমাদের এখানে নেক্সট দিবা, নেক্সট দিবা, তারপরে গেট স্টার্টে ক্লিক করবা। গেট স্টার্টে ক্লিক করার পরে সেই জিমেইলটাই সিলেক্ট করবা, যেই জিমেইলটাই তোমার কোনো অ্যাকাউন্ট নাই আর ওই জিমেইলটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ, তো কন্টিনিউয়াস ওই জিমেইলটা করে দিবা। করে দেওয়ার পরে তোমাদের জানতে হবে নরওয়ের পোস্টাল কোড কি। আসলে নরওয়ের পোস্টাল কোডটা সেটা তো তোমরা না জেনে থাকো, অবশ্যই গুগলের মাধ্যমে জেনে নিতে পারবা, কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো, সেটা তোমরা জানতে পারবা, ঠিক আছে? তো এখানে দেখো অটোমেটিক নরওয়ে চলে আসছে তোমাদের, ঠিক আছে? নরওয়েতে ক্লিক করে দিলাম, পোস্টাল কোড যেটা 0150, পোস্টাল কোড এটা দিয়ে দিলাম, এস থেকে এজ এটা দিলাম, জেন্ডার দিলাম মেল, আর এখানে দিলাম নরওয়ে ইংলিশ দিয়ে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলে আশা করি আমাদের প্রোফাইলটা এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমরা এখন নরওয়ের জিমেইল, আমাদের জিমেইল এখন নরওয়ের জিমেইল। তো আমরা এখান থেকে এখন প্লে পয়েন্টটা ওয়ান করবো। আর হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবা, যে প্লে পয়েন্টটা ওয়ান করতে কিন্তু এখন তোমাদের ক্রেডিট কার্ড বাদে প্লে পয়েন্ট তোমরা ওয়ান করতে পারবা না, ঠিক আছে? তো তোমাদের মাস্ট বি ক্রেডিট কার্ড লাগবেই, কারণ আগে কিন্তু ক্রেডিট কার্ড বাদে আমাদের প্লে পয়েন্টের যে এটা ওয়ান করা যাইতো, কিন্তু বর্তমানে কিন্তু প্লে পয়েন্টের ক্রেডিট কার্ড বাদে আমাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ওয়ান মানে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায় না, কারণ গুগলের যে আমাদের যে লিস্টটা ছিল এটা কিন্তু ধরে ফেলছে, এবং অনেকেই চুরি করে অনেক জিমেইল খুলছে, অনেক প্লে পয়েন্ট নিছে, এই জন্য কিন্তু গুগল এটা ডাইরেক্টলি অফ করে দিয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা কার্ডটা তোমাদের আসে, আর যদি না থেকে থাকে অবশ্যই একটা কাজ করবা। আমি রিসেন্টলি তিন চার দিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিছি, যেটার মাধ্যমে তোমরা ফ্রিতে কীভাবে কার্ডটা পাবা সেটা কিন্তু অবশ্যই জানতে পারবা, ঠিক আছে? আশা করি তোমরা ওই ভিডিওটা দেখে আসবে। আর ফ্রিতে কার্ডে কীভাবে ডলার লোড করবা সেটা তোমরা জানতে পারবা, ঠিক আছে? আর ফ্রিতে ব্রোঞ্জ ক্লিপার্সও খুলতে পারবে কার্ডের মাধ্যমে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা সবাই দেখে আসবা, দেখে আসলে অবশ্যই তোমাদের জন্য খুব ভালো হবে, আর ফ্রিতে মাস্টার কার্ডটাও কিন্তু পেয়ে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা সার্ভে আসবে, এরকম সার্ভেটা ক্লিক করে দিচ্ছি তোমাদের সামনে, কিন্তু সব করতেছি আমি। সার্ভেতে ক্লিক করার পরে এখানে কিছু সার্ভে অ্যান্সার তোমাদের করতে হবে। তো আমি এখান থেকে ভাষা তো কিছু বুঝি না ভাই, নরওয়ের বাসিন্দা না আমি, তো আমি এখান থেকে কিছু কিছু
জিনিস উপরের থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের অল ডান হয়ে যাবে। অ্যাপসের ভিতরে যতটুকু কাজ আছে সেটুকু কিন্তু ডান হয়ে যাবে। তারপরে আমাদের একটা ছোট্ট একটা কাজ আছে, প্লে পয়েন্টের এখানে যে কার্ডটা অ্যাড করতে হবে, তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো এখন আমরা যাবো আমাদের প্লে পয়েন্টের এখানে, যে আমাদের কার্ডটা কিন্তু অ্যাড করবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ NOKO, নরওয়ের কারেন্সি যেটা NOK। তো এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট প্লে স্টোর, এরকমভাবে অন্যভাবে গেলেও হবে, এরকম আমি সচরাচর এরকমভাবেই যাই। তো যাওয়ার পরে তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের প্লে পয়েন্টের এখানে যাওয়ার আগে যেটা করবা সেটা হচ্ছে গেন পেমেন্ট মেথড, এইখানে যাওয়া পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। যাওয়ার পরে পেমেন্ট মেথডে ক্লিক করবা। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে দেখবে এখানে সব কিছু আপডেট আছে কিনা, দেখতে পাচ্ছ আপডেট নাই। তোমরা এখান থেকে কী করবা, আপডেট করে নিবা নরওয়ে স্টেট অ্যাড্রেস, এইসব ভুলভাল গাইজ দিবা, এরকম এটা ভুলভাল, এটা এরকম ভুলভাল, এটা না এটা ভুলভাল দিলে হবে না, 0150 আর পোস্ট টাউন, এরকম একটা ভুলভাল দিয়ে কন্টিনিউ করে দিবা। আপাতত এখানে দেখবা সব কিছু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে কাজটা সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, প্লে পয়েন্ট এখানে যে তোমাদের কার্ডটা অ্যাড করা ছাড়া আর কোনো কাজ নেই। তারপরে কিন্তু প্লে পয়েন্টটা ওয়ান হয়ে যাবে অটোমেটিকলি। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্ট প্লে পয়েন্টে। প্লে পয়েন্টে যাওয়ার পরে যে কাজটা তোমাদের করতে হবে, এখান থেকে জয়েনে ক্লিক করে দিবা, টুকুস করে এরকমভাবে জয়েনে ক্লিক করবা। জয়েনে ক্লিক করার পরে তোমাদের সামনে কার্ড অ্যাড করতে বলবে, তোমাদের সেই কার্ডটা কিন্তু একটু কষ্ট হলেও অ্যাড করে নেবা। আর হ্যাঁ, অবশ্যই কার্ডটা কীভাবে অ্যাড করবা সেটা কিন্তু আমি তোমাদের দেখাই দিছি। অবশ্যই তোমরা যে সবাই দেখে নিবা কার্ডটা কীভাবে তোমরা বানাবা, ঠিক আছে। যদি না বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে বলবা। আর অবশ্যই তোমরা এভাবে কার্ডটা কিন্তু বানাইতে পারবা, আমি যেভাবে দেখাইছি পেপাল কার্ড যেটা, ওটা বানাইতে পারবা। দেখেন আমি আমার কার্ডটা অ্যাড করে নিচ্ছি, একটু ভিডিওটা স্কিপ থাকুক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের প্লে পয়েন্টের অপশানেও নিয়ে চলে আসছে। তো আমি এখান থেকে ESI মিন করে দিচ্ছি। ESI মিন করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপাতত আমাদের কোনো পয়েন্ট কিন্তু দেয়নি। আর আমাদের পয়েন্ট দেওয়ার ডেট কিন্তু এখানে আসে, পয়েন্ট দেবে 17 তারিখে, এটা শেষ হবে 17 তারিখের পরে কিন্তু আমাদের পয়েন্ট দিবে। আর আমার এই মানে এই ইমুলেটারে কিন্তু অনেকগুলো প্লে পয়েন্টের জিমেইল আসে, এই জন্য কিন্তু আমি এখানে প্লে পয়েন্টটা পাই নাই। তোমরা কিন্তু ইজিলি এখানে প্লে পয়েন্টটা পাবা যখন নতুন কোনো মানে ফোনে কিংবা অন্য কোনো ফোনে, যেমন তোমাদের কোনো প্লে পয়েন্ট অ্যাকাউন্ট নেই এমন ফোনে তোমরা যদি এটা খুলে থাকো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে প্লে পয়েন্টের অ্যাপস ইনস্টলও পাবা। তো এখানে আমি তোমাদের কিছু জিনিস দেখাই, যে আমাদের নরওয়েতে আমাদের কারেন্সির বিষয়টা এটা একটু দেখাই তোমাদের। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ইউএসএর পরে যেটা আছে প্লে ক্রেডিট, যেটা দেখতে পাচ্ছ 6KR গুগল প্লে ক্রেডিট 100 পয়েন্ট, মানে এখানে KR 6 আমাদের $1 হবে সম্ভবত, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো করবাই। আর হ্যাঁ, এই ভিডিওতে যে আইডিটা খুললাম নরওয়ের, সেটাই কিন্তু তোমাদের তোমাদের ভিতর থেকে কেউ একজন কিন্তু এই অ্যাকাউন্টটা জিতে যাবে। তো কেমনে জিতবো, অবশ্যই ভিডিও লাস্টে, যে কোনো ভিডিও লাস্টে তোমাদের ভালো একটা কমেন্ট করবা সবাই মিলে, ঠিক আছে। যার কমেন্টটা বেশি সুন্দর লাগবে, আগে যে দুইটা গিভওয়ে ছিল তাদের আমি গিভওয়েটা দিয়ে দিয়েছি, যার কমেন্টটা সবথেকে বেশি সুন্দর লাগবে তাকে কিন্তু আমি এই অ্যাকাউন্টে গিফট করে দেবো, ঠিক আছে। তো আর দেরি কেন, ভিডিওটা কমেন্ট করা শুরু করে দাও মন মতন, যেটা ভালো লাগে তোমাদের। আর এই তো ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাই দিও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক তো করবাই, সাথে লাইক করলে একটা ছোটো কারণ হলেও একটা কমেন্ট আশা করতেছি গিভওয়ের জন্য হলেও। দেখা হবে আমাদের কালকে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, টাটা বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা লেট করে আসার জন্য অনেক সরি, আর কালকে থেকে একদম টাইম টু টাইম ভিডিও পাবা। যাই হোক, আর একটা জিনিস সবাই মাথায় রেখো, বলে দিও যে কালকে তোমরা কোন সার্ভার মানে নেক্সটে কোন সার্ভার অ্যাকাউন্ট খোলানো তোমরা ভিডিওটা চাও সেটা কিন্তু একবার কমেন্টে জানাই দিও, ঠিক আছে। টাটা বাই বাই।